নূর কবে কার সিরাজউদ্দৌলা দেশে আমারে মির্জাপুর বানাবে প্রশ্ন আমার নূর কবে সিরাজউদ্দৌলা হইছে কোন যুদ্ধে সে সিরাজউদ্দৌলা মত অবদান রাখছে কোন যুদ্ধে মোদি বিরোধী আন্দোলনে আমরা মার খাইছি আমার হাতে ব্যান্ডেজ লাগানো ছিল অনেক দিন মার খাইছি শের মিছিলের সামনে থেকে পালাইছে ও কোন যুদ্ধে সিরাজউদ্দৌলা ছিল এখানে আরেকজন সাংবাদিক ভাই আছে ওই দিন ছিলেন আপনি পালাইছে না ব্যাংকের মধ্যে লুকাইছে না কেন লুকাইছে সহযোদ্ধাদের 54 জন গ্রেফতার হয়েছে নূরউদ্দিন কেন গ্রেফতার হলো না নূরকে খুঁজে পাওয়া খুব কঠিন 9 নম্বর আসামিকে গ্রেফতার করলো নূরের পাশা থেকে 1 নম্বর আসামিকে গ্রেফতার না করে 9 নম্বর আসামিকে গ্রেফতার করলো কেন করলো প্রশ্ন আপনাদের কাছে আশ্চর্য লাগে না 1 নম্বর আসামি 9 নম্বর আসামি বাথরুমের ভিতরে আছে দেখাই দিচ্ছে তাহলে 1 নম্বর আসামি কি ডিবির সঙ্গে নাটক করছে কিনা এই প্রশ্ন করার আমাদের অধিকার আছে কিনা এদের সাংগোপাঙ্গরা সারাক্ষণ 50-60 জন ছেলে পেলে বেশি না এরা ফেসবুকে এসে কমেন্টে এসে গালাগালি করে নোংরা কথা বলে মৃত্যুর হুমকি দেয় জবাই করার হুমকি দেয় উগ্র নূর শুধু নিজে মিথ্যাবাদী না নূর শুধু নিজে মিথ্যা কথা বলে না সে তার অসংখ্য ছেলেপেলেকে মিথ্যাবাদী বানিয়েছে অসংখ্য ছেলেপেলেকে সে তার মতো করেই চোখে চোখ রেখে মিথ্যা বলা শিখিয়েছে এবং এদেরকে বিশ্বাস করতে শিখিয়েছে সে মোসাদের সঙ্গে যোগাযোগ করেনি আমি একটা কথা বলি নূর ইসরায়েলের যে ফাঁদে পা দিয়েছে রয়ের যে ফাঁদে পা দিয়েছে এই ফাঁদ থেকে সে বের হতে পারবে না বলে রাখছি এবং আপনারা যদি কেউ গ্যারান্টি দিতে পারেন যে নূর এইসব এজেন্সির সঙ্গে আর যোগাযোগ রাখবে না কেউ পারবেন গ্যারান্টি দিতে কারো গ্যারান্টি দেওয়ার হিম্মত আছে কেউ গ্যারান্টি দিতে পারবে কেউ পারবে না এখন যে অফিস কিনবে এই অফিস গণ অধিকার পরিষদের অফিস না এই অফিস বাংলাদেশে ইসরায়েলের দূতাবাস এখান থেকে ইসরায়েলের কার্যক্রম শুরু হবে এখন প্রবাসী ভাইরা সিদ্ধান্ত নেবে এইখানে খরচ করবে কিনা অলরেডি শুরু হয়েছে একজন প্রবাসী ফেসবুকে লাইভে বলেছে যে আমি আমার সন্তানের নাম নূরুল হক নূর রেখেছিলাম আমার এখন অনুতপ্ত হয় যে আমি আমার সন্তানের এত বড় ক্ষতি করলাম কেন সবাই বুঝতেছে আস্তে আস্তে সবাই বুঝবে ইনশাল্লাহ এবং আমরা যে গণ অধিকার পরিষদ করছি আমরা আমাদের গণ অধিকার পরিষদের স্বপদে বহাল আছি আমরা স্বপদে বহাল আছি আমরা এখান থেকে নড়ি নাই আমি সেই যুগ্ম সদস্য সচিব পদে আছি আমার আহ্বায়ক ডক্টর রেজা কিবরিয়া তার পদেই আছে এবং নূরুল হক নূর ইসরায়েল কানেকশনের জন্য এবং এখান থেকে চলে গিয়ে নতুন করে কাউন্সিল করার জন্য আমরা এখান থেকে চলে যাওয়ার কারণে আমরা ভারপ্রাপ্ত সদস্য সচিব করেছি আমরা এখানে ফারুক হাসানকে এবং অনেকের প্রশ্ন আছে যে আতাউল্লাহকে না করে কেন ফারুক হাসানকে করা হলো কারণ আতাউল্লাহ ছিল সিনিয়র যুগ্ম সদস্য সচিব তার হওয়ার কথা কিন্তু আতাউল্লাহও মহত্বের পরিচয় দিছে আতাউল্লাহকে যারা বলে পদের জন্য নূরকে ছেড়েছে না মোটেও না আমি তো ওই সদস্য সচিবের যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনে কোনো পদে দাঁড়াইনি আমরা দেশের জন্য কাজ করি ছোট একটা পদ থেকে কাজ করব ওইটা যারা লিখেছে ওদেরকে বিকাশ বলে এই জন্য ওরা কষ্টে এখানে এসে লাগিয়ে দিয়েছে মনের কষ্ট কমানোর জন্য আমাদেরকে বিকাশ বলে না আমি প্রবাসী ভাইদের কাছে যে অর্থ নিয়েছি তার প্রমাণ গণ অধিকার পরিষদের বর্তমান কার্যালয়ে পাঁচটা লাগিয়ে দেখে আসেন প্রত্যেকটা এসি আমার কেনা নূরের বসার টেবিল আমার কেনা প্রত্যেকটা ফ্যান আমার কেনা আমি যে অর্থ নিয়েছি তার দৃশ্যমান সম্পদ রয়েছে আমার এবং নূরের মধ্যে পার্থক্য রয়েছে আমার নেওয়া অর্থে বন্যা কার্যক্রম চলেছে আমার নেওয়া অর্থে 30 দিন ইফতার করিয়েছি আমার নেওয়ার অর্থে 33 দিন গণখাদ্য কর্মসূচি করেছি প্রত্যেকটা কাজ দৃশ্যমান কিন্তু নূরের কোনো কাজ দৃশ্যমান না নূরের দৃশ্যমান কাজ হলো সে নিজের জন্য গাড়ি কিনছে ভাইয়ের জন্য তেলের ডিপো দিছে নিজের বাড়ি করছে খানকা ঘর বানাইছে শালার জন্য শ্যালকের জন্য মাছের খামার করেছে সুতরাং বিকাশে অর্থ নেওয়া অন্যায় না ভাই বিকাশে অর্থ নিয়ে চুরি করাটা অন্যায় বিকাশে অর্থ বিভিন্ন দলের রাজনৈতিক কার্যক্রমে নেয় এটা একটা ট্রানজেকশন মাধ্যম এটাকে কাজে লাগিয়ে চুরি করেছে নূর সেই জন্য তার নাম হয়েছে বিকাশ নূর।